আসসালামু আলাইকুম প্রিয় সেলফ ইউজার, আমরা আজকে দেখব কীভাবে সেলফ অ্যাপ থেকে আপনারা আর্নিং পয়েন্ট থেকে আপনার আর্নিং ব্যালেন্সটাকে ভাউচার ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন এবং সেই টাকা দিয়ে মোবাইল রিচার্জ এবং সব কিছুই করতে পারবেন। তাহলে আমরা এখন দেখব কীভাবে নিতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের সাইট বারে ক্লিক করবেন এবং আপনার আর্নিং পয়েন্টে যাবেন। আর্নিং পয়েন্টে যাওয়ার আগে আমি দেখাবো যে আমার ভাউচার ব্যালেন্সে কত টাকা আছে। তো আমি প্রথমেই ক্লিক করব হচ্ছে আমার ভাউচার পয়েন্টে। ভাউচার পয়েন্টে ক্লিক করার জন্য আমি দেখাচ্ছি, আমরা জানি যে ভাউচার পয়েন্ট কেন লাগে। আমাদের ভাউচার পয়েন্টে মোবাইল রিচার্জ করতে পারে, রিসেলিং করতে পারে, অনেক কিছু করতে পারে। তো ভাউচার পয়েন্টে 20 টাকা দেখতে পাচ্ছেন। আমরা এখন যাব আমাদের আর্নিং পয়েন্টে। আর্নিং পয়েন্টটা আমাদের কোথায়? উপার্জিত পয়েন্ট। উপার্জিত পয়েন্টে আর্নিং পয়েন্ট। তো উপার্জিত পয়েন্ট মানে যাব, তো এখান থেকে 885 পয়েন্ট আছে, মানে 85 টাকা, 885 টাকা সেলফে পয়েন্টকে টাকা ভ্যালু হয়। তো এখন আমরা এই টাকাটাকে নিয়ে যাব হচ্ছে ভাউচার পয়েন্টে। ভাউচার পয়েন্টে নিতে হলে এখানে লেখা আছে উপার্জিত পয়েন্ট ভাউচারে নিয়ে যান, খুব সহজ বাংলায় লেখা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সর্বনিম্ন 250 টাকা দিতে হবে আপনাকে, তাহলে যাবে ভাউচারে। তো এখান থেকে আমি 250 লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সাবমিট বাটন। সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা এখন চলে যাব সাকসেসফুলি ডান এবং লেখা উঠেছে এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফারটা সাকসেসফুল। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এখন আমরা দেখব আমাদের উপার্জিত পয়েন্ট থেকে যে আর্নিং ভাউচার পয়েন্টে টাকাটা চলে গেছে তার প্রমাণ। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 20 টাকাটা লোডিং হচ্ছে, লোডিং হয়ে 265 টাকা হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সাথে সাথে একদম সেকেন্ডে চলে আসছে। তো এই টাকাটা আমরা এখন চাইলেই বিভিন্ন পর্যায়ে সিলেক্ট করতে পারবো। সে ফর এক্সাম্পল আমরা যদি এখন মোবাইল রিচার্জ করি, যেমন আমার নাম্বারে আমি একটা মোবাইল রিচার্জ করবো, আমার ভাউচার পয়েন্ট থেকে টাকাটা কেটে যাবে। এটা দেখানোর জন্য একটু চিন্তা করে দেখেন। আমরা যখন মোবাইল রিচার্জ করি, সে ফর এক্সাম্পল 01405715084, এটা হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখান থেকে আমি 100 টাকা দিলাম। 100 টাকা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখন অপারেটরটা বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম এবং এটা প্রিপেড সিলেক্ট করলাম। প্রিপেড সিলেক্ট করার পর আমি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পর এরকম আসবে বিকাশের মতো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে ক্যাশব্যাকটা পেয়ে থাকি, এই 2 টাকা ক্যাশব্যাক পাবো 100 টাকার মধ্যে, 1020 টাকা পেয়ে থাকি। তো চাপ দিয়ে আমি এটাকে ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে একটু লোডিং হবে, নেটওয়ার্ক ভালো থাকলে সাথে সাথে আপনার এটা কংগ্রাচুলেশন উঠবে। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে সব কিছু উঠেছে, আমার ট্রানজ্যাকশন আইডি, এই দেখেন মোবাইল রিচার্জ হয়ে গেছে, উপরে দেখেন মেসেজ আসা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, দেখছেন মোবাইল রিচার্জ হয়ে গেছে এবং 100 টাকা হয়ে গেছে, সাথে সাথে কিন্তু টপ আপ হয়েছে। এটা হচ্ছে আমার মোবাইল মেসেজ, দেখেন এটা হচ্ছে আমার মোবাইল মেসেজ, দেখেন টপ আপ হয়ে গেছে 100 টাকা। এখন আমি যদি সেলফে ক্লিক করে যে আসলে আমার টাকাটা ওইখান থেকে কেটেছে কিনা, তাহলে আমি দেখতে পারবো। এখান থেকে ভাউচার পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর 265 টাকা থেকে 165 টাকা হয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং সেলফ সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এ টু জেড ভিডিও 29 মিনিটের, ধৈর্য সহকারে দেখতে পারলে সেলফি ভালো কিছু করতে পারবেন। আশা করছি আজকের মতো এতটুকুই সন্তুষ্ট। আসসালামু আলাইকুম।